দারুণ সুখবর, পরিবার পরিজন নিয়ে বসবাসের জন্য মনের মতো জায়গা খেয়ে না চান, মনের মতো বাড়ি সবাই বানাতে চায়। দর্শক যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, প্রাইম সিলেটে, সিলেটি চ্যানেলে, সিলেট গতি 24.com-এ আপনাদের সাথে আমি নুমান আছি। আসসালামু আলাইকুম। সিলেট জিন্দাবাজারে ফ্ল্যাট বিক্রি হবে, কিনতে আজও যোগাযোগ করুন। আমরা ক্যাপশন দিয়ে রেখেছি, আমরা যে জায়গায় আছি সিলেট জিন্দাবাজার আলহামরা শপিং মলের পিছনে, কাজী ইলিয়াস রোড ও কাজী ইলিয়াস জামে মসজিদের পাশে রাজমায়া টাওয়ারে, যেখানে 4 ডিসিমেল জায়গার উপর 12 তলা বিল্ডিং রয়েছে। 12 তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলা ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট বিক্রি হবে। ফ্ল্যাটে যে জায়গা রয়েছে 1600 বর্গফুটের ফ্ল্যাট বিক্রি হবে, যেখানে যিনি কিনবেন সাফকোবালা দলিল হবে, সমানুপাতিক আরে 0.33 পয়েন্ট জায়গা সহ সাফকোবালা দলিল হবে। এই ফ্ল্যাট মালিক তৈরি করেছিলেন, উনি বসবাস করার জন্য পরিবার নিয়ে উনি প্রবাসে চলে গেছেন, এর জন্য এই ফ্ল্যাটটি বিক্রি করবেন। যেখানে উন্নত মানের 3টি বেডরুম রয়েছে, 3টি বাথরুম রয়েছে, বারান্দা 2টি রয়েছে, ড্রয়িং, ডাইনিং, কিচেন সহ অনেক কিছু রয়েছে। বিশেষ সুবিধা আমি জানিয়ে দিচ্ছি, লিফট, জেনারেটরের ব্যবস্থা আছে। বর্তমানেও লিফট এবং জেনারেটর চালু রয়েছে। যারা মনের মতন ফ্ল্যাট খুঁজছেন, মনের মতো বসবাসের জায়গা খুঁজছেন, তাদের জন্য এই সুখবর। কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন। আমরা মালিক পক্ষের এক ভাইয়ের কাছে যাব, ওনার কাছ থেকে আরেক একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আপনি কি জানতে চান আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন, আমরা আপনাদের জানাতে প্রস্তুত আছি। মালিক পক্ষের এক ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? শামীম আহমেদ। আপনি মালিক পক্ষের? জি। একটু আমাদের জানাবেন, আমরা যে জিন্দাবাজারে আছি ওই জায়গার অবস্থান জানাবেন, লোকেশন। এটা হচ্ছে জিন্দাবাজার কাজী ইলিয়াস রোড, এটা হচ্ছে মসজিদের পাশেই, 12 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায়, আমি দ্বিতীয় তলায় হচ্ছে, এটা 1600 বর্গফুটের ফ্ল্যাট। এখানে সুবিধা কি কি আছে? অর্থাৎ বেডরুম, এটা সুবিধা হচ্ছে, এটার মূল সুবিধা হচ্ছে এটা ইন্ডোর ফুল ফ্ল্যাট কাজ করা। আর আরও সুবিধা হচ্ছে আপনার 3টা বেডরুম আছে এখানে, আর হচ্ছে আপনার 3টা বাথরুম আছে, আর সাথে 2টা বারান্দা আছে, কিচেন আছে। তারপরে আপনার সবচেয়ে বেশি সুবিধা যেটা হচ্ছে 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থার সুবিধা আছে, যেখানে জেনারেটর আছে আর সাথে লিফটও আছে। 3টি বেডরুম দেখতে চাই। জি আসেন আমার সাথে। এই যে কিচেন সামনে আছে, কিচেন দেখতে পারেন। রান্নার জন্য গ্যাসের সুবিধাটা কিরকম? জি গ্যাসের সুবিধা আছে, লাইনের গ্যাস সিলিন্ডার, বিশুদ্ধ পানি আমরা সবাই চাই, খাবারের জন্য বিশুদ্ধ পানি প্রয়োজন। পানির ব্যবস্থাটা কেমন? জি পানির ব্যবস্থা 100% বিশুদ্ধ, সেখানে সামাসিয়াল লাগানো আছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের জানার জন্য। বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, উঠার জন্য লিফট আছে, বিদ্যুৎ চলে যাওয়ার পর নির্বিচ্ছিন্ন সেবা পাওয়ার জন্য এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, এসি আছে একটি রুমে, এই বিষয়টি জানলাম। এই রুমে এসি আছে, ভাই একটু এসি দেখাবেন, একটি এসি দেখাবেন। আর যারা আমাদের সাথে আছেন আপনাদের আমরা জানানোর জন্যই আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদের জন্য সুখবর, বিশেষ করে যারা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য এই সুখবর। কমেন্ট করবেন কোনো এক ভাই, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে কমেন্ট করবেন। আমাদের সিলেট গতি 24.com-এ কমেন্ট করেছেন শরীফ আহমেদ। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন আপনি, কোন জায়গা থেকে দেখছেন? প্রাইম সিলেটে কমেন্ট করবেন, সিলেটি চ্যানেলে কমেন্ট করবেন, কে কোন জায়গা থেকে দেখছেন? বেডরুম, একটি বেডরুম, এই বেডরুমের জানালা আছে, দুই সাইডে জানালা আছে, বেলকনি আছে, তার পাশাপাশি বেডরুম। ভাই বেডরুম একটু দেখাবেন, উপরের দিকে একটু দেখাবেন, উপরের যে ডিজাইন রয়েছে, আসলে মালিক যে জায়গায় থাকেন, অর্থাৎ উনি 12 তলা বিল্ডিং করেছেন, প্রতিতলায় একটি করে ইউনিট আছে। আমরা দ্বিতীয় তলা ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায় আছি, যেটি বিক্রি হবে, মালিক বসবাসের জন্য তৈরি করেছিলেন, কিছুদিন থেকেছেন, উনি চলে গেছেন বিদায়, এটি বিক্রি করতে চান। ভাই ই বেডরুমও কি থাকিতে আছে? এই বেডরুমে আপনার ইন্ডোর কাজ করা আছে, সাথে এসি আছে, হ্যাঁ, আর অ্যাটাচড বাথরুম আছে, জানালা আছে 2টা, সাথে বেলকনি, বারান্দা আছে। এই কাগজপত্র নামজারি করা আছে, আর হালনাগাদ আপনার ভূমিকর যেটা ছোট পরিশোধ করা আছে, যে কিনবে তার নামে নামজারি করে দেওয়া হবে। আর যে কিনবে তার আরেকটা সুবিধা হচ্ছে আপনার এইখানে সমানুপাতিক হারে 0.33 পয়েন্ট জমি সহ নামজারি করে দেওয়া হবে। ধন্যবাদ, আরও জানবো। রুমের ভিতরে এই বাথরুম আছে, ভাই একটু দেখাবেন, আসলে দরজার বাহিরে যেতে হবে না অ্যাটাচ। এরপর জানালা দেখালাম, একটি বেডরুম আমাদের দেখা শেষ, একটি বেডরুমে একটি বাথরুম রয়েছে, জানালা রয়েছে। আমরা একটু বাহিরে যাওয়ার চেষ্টা করছি, যারা আমার সাথে আছেন কমেন্ট করে নেবেন, মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থেকে যাবেন। আমরা কমেন্ট পেয়ে গেছি, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ভাই একটু কমেন্ট পড়বো, একটু মোবাইল আমাকে দেখাবেন। মেহেদি আসান, কত টাকা? ভাই আলোচনা সাপেক্ষে অবশ্যই আপনি কল করবেন, এখানে সুজন আহমেদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 2টি নাম্বার দিয়ে রেখেছি। আমাদের সাথে আছেন জাহিরুল,
ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমাদের সাথে আহমেদ হেলাল ভাই আছেন, আমাদের সাথে ইমন আহমেদ আছেন, ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, অসংখ্য অগণিত মায়ার ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, সিলেট সহ 64 জেলার বিভিন্ন জায়গা থেকে দেখছেন। জিন্দাবাজারে ফ্ল্যাট আসলে পাওয়া যায় না, আপনাদের জন্য সুখবর, দারুণ সুখবর, অবশ্যই আপনি এই সুযোগ মিস করবেন না। যারা কিনতে চান মনের মতো একটি ফ্ল্যাট, অবশ্যই আপনি কিনবেন। একটি বেডরুম দেখানো শেষ, আমরা অপর বেডরুমে যাওয়ার চেষ্টা করছি ভাই। অপর একটি বেডরুমে আসবেন, আসলে কাছাকাছি বেডরুম আছে, প্রত্যেক বেডরুমের ভিতরের অবস্থা সব কিছু দেখাবেন। এই বেডরুমেও জানালা আছে, হ্যাঁ জি, প্রত্যেক বেডরুমে অর্থাৎ তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম অ্যাটাচ। আমি আবারও জানাচ্ছি, তিনটি বেডরুম তিনটা বাথরুম, প্রতিটি বেডরুমেই রয়েছে অ্যাটাচ বাথরুম। এই বেডরুমে হ্যাঁ দুইটা জানালা আছে, এটাও ইন্ডোরুমের কাজ করা আছে, সাথে একটা বারান্দা আছে। উপর দেখাবেন একটু, উপর জি উপর সাইডটা দেখাবেন। ফ্ল্যাটের দাম কি আলোচনা সাপেক্ষে? জি জি, ফ্ল্যাটের দাম আলোচনা সাপেক্ষে। যাদের প্রয়োজন যারা আছে কমেন্ট করবে বা কল দিবে, নিচে নাম্বার দেওয়া আছে, সুজন নামে যে নাম্বারটা দেওয়া আছে ওটার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ ধন্যবাদ। উপর দেখাবেন ভাই, উপর দেখাবেন। আসলে এই যে কাজ করা ছাদ তো নরমালি ছাদ থাকে, তবে যে ডিজাইন করা রয়েছে মনের মতো ডিজাইন, পছন্দের রং। আপনি এই বেডরুমের এখানে একটা টেবিল, জি জি, স্বপ্নের মতো ফ্ল্যাট, স্বপ্নের মতো একটা, অবশ্যই স্বপ্নের মতো ফ্ল্যাট। এখানে বসে আপনি পড়তে পারেন, এখানে ঘুমাতে পারেন, অ্যাটাচ বাথরুম রয়েছে, জায়গাতেই আপনি মুখ দেখার পরে সাজিয়ে উজিয়ে সেবা যাইতে পারবা। সরাসরি আলো বাতাস লাগিয়ে জানালা বেলকনি যে তানবীর ভাই, ধন্যবাদ জানাই, এটা আপনি কমেন্ট করা লাগিন। জি 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 জি, রাস্তার পাশেই তো ভাই, সিলেট যে জিন্দাবাজার আছে, আলহামরা শপিং মলের পিছনে, কাজী ইলিয়াস রোডে, কাজী ইলিয়াস জামে মসজিদের পাশে, এই রাজমায়া টাওয়ার, রাজমায়া টাওয়ারের যে 12 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলা, এই দ্বিতীয় তলায় 1600 বর্গ ফুটের এই ফ্ল্যাটটি বিক্রি হবে। আপনারা যারা কিনবেন, সাফকোবালা দলিল হবে উনার নামে। এরপর আমি যা যা সুবিধা আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি, একটু বাইরে আসবেন ভাই, আপনাদের জানানোর চেষ্টা করছি। অর্থাৎ এই 12 তলা বিল্ডিং 4 ডিসিমিল জায়গার উপর উঠেছে, 4 ডিসিমিল জায়গার ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলা, দ্বিতীয় তলার যেখানে 1600 বর্গ ফুটের ফ্ল্যাট, সময়ানুপাতিক হারে যিনি কিনবেন 0.33 পয়েন্ট জায়গা সহ সাফকোবালার দলিল হবে উনার নামে। আর এখানে সুবিধা যদি জানাই, বেডরুম তিনটি, বাথরুম তিনটি, প্রত্যেক বেডরুমেই অ্যাটাচ বাথরুম রয়েছে, বারান্দা রয়েছে দুইটি, ড্রয়িং ডাইনিং কিচেন আছে। স্বপ্নের কিচেন একটু দেখাবেন, আসলে মহিলাদের জন্য পছন্দের একটা কিচেন আমি বলবো। আর জানানোর চেষ্টা করছি দর্শকদের যে নাম জারি করা আছে এবং হালনাগাদ ভূমি কর পরিশোধ করা আছে, যিনি কিনবেন ওনার নামে নাম জারির ব্যবস্থা করে দেওয়া হবে। লিফট জেনারেটরের ব্যবস্থা, এটা বিশেষ সুবিধা, লিফট জেনারেটর শুধু ব্যবস্থা নয় বর্তমানে চালুও আছে। একটি বিষয় জানার চেষ্টা করব, লোকেশন আলহামরা শপিং সিটির পিছনে, কাজী ইলিয়াস রোড, কাজী ইলিয়াস জামে মসজিদের পাশে, একটু সামনে যাবেন, সম্মুখ একটু দেখাবো, মধ্যখান দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। দর্শক যারা আমার সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, রানী চৌধুরী খুব সুন্দর, ধন্যবাদ জানাচ্ছি আপনি সিলেটি চ্যানেলে কমেন্ট করার জন্য। আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু জানিয়ে দেবেন ভাই, একটু নিচে দেখাবেন, নিচেই যে বৈঠকখানা বলা যায় এটাকে, এখানে ডাইনিং একটু দেখাবেন ভাই, এখানে কি কি আছে? এখানেও একটা জানালা আছে, ডাইনিং এর পাশেই জানালা আছে, ডাইনিং এর পাশেই জানালার সুব্যবস্থা আছে। হ্যাঁ ডাইনিং এর পাশেই জানালা, অপর দিকে বেসিন নেই, ডাইনিং এর বেসিন আছে, এই যে দেখে দেখে ডাইনিং এ বেসিন আছে। হ্যাঁ বেসিন, একটু একটু ছাড়বেন পানি একটু দেখতে চাই, তাহলে মনের মতন কাজ। আমরা দেখছি ভাই, এখানে ড্রয়িং রুম, আমি যদি বৈঠকখানা বলি, বৈঠকখানা বলতে পারি। এখানের পাশে জানালা আছে, আপনি মনোমুগ্ধকর যে পরিবেশ রয়েছে, আপনি পরিবেশ দেখতে পারেন, বাতাস, বাহিরের বাতাসও ঢুকবে, এমনকি বৈঠকখানায় আপনি বসে বসতে পারেন, গল্প করতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে এখানে বসতে পারেন। চতুর্দিক দেখাবেন ভাই, এখানে যে বসার সুব্যবস্থা আছে, অর্থাৎ আপনি এভাবেই সাজিয়ে বসতে পারেন। এর পাশেই কিন্তু ল্যাপটপ, অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছে, যারা ICT বা কম্পিউটার বিষয় নিয়ে চিন্তাধারা রয়েছে, বা যারা ভার্সিটি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, তাদের জন্য পড়ার টেবিল, অর্থাৎ প্রত্যেকটি বেডরুমেও পড়ার ব্যবস্থা রয়েছে। আপনি এখানে টেবিল রাখতে পারেন, বিছানাতে শুইতে পারবেন, অ্যাটাচ বাথরুম রয়েছে, জানালা রয়েছে, এরপর যে সুবিধা ওয়াল টিভি, যে ওয়াল টিভি জায়গা সেটিং করা যাইব। প্রবাসী ভাই তারা যারা আমার সাথে এখনো আসুন বিভিন্ন জায়গা থেকে,
আপনারা আমার সালাম নিবা, আসসালামু আলাইকুম। আপনারা কে কোন জায়গা তো নে, কে কোন দেশ তো নে, দেখরা বিশ্বের কোন দেশ তো নে আপনি আমরা লগে যুক্ত আছেন, একটু দয়া করিয়া কমেন্টও জানাই দিবা ভাই, একটু কমেন্ট পড়ি। আমরা বিভিন্ন জায়গাতে অনেক কমেন্ট করা দাম বলে। মিজানুর রহমান মিজান ভাই, আলোচনা সাপেক্ষে আপনি এখন কল করুক, পরে কল করুক, আপনি জানতে পারবা সুজন আহমেদ রাজ দাম কত হবে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি ভাই, কল করবা আলোচনা সাপেক্ষে, অর্থাৎ মালিক টাকার জন্য এটা তৈরি করেছেন। আর জিন্দাবাজার, সিলেট জিন্দাবাজার, সিলেট চিনে, জিন্দাবাজার চিনে না এমন মানুষ আমি বলবো নাই, এমন মানুষ নাই। সিলেট যে চিনে জিন্দাবাজার সে চিনে, আর সিলেট জিন্দাবাজারে আপনি সব সুবিধা পাচ্ছেন। জিন্দাবাজারে আপনি যদি বসবাসের জায়গাও জিন্দাবাজারে হয় তাহলে সেটা কেমন হয়, অর্থাৎ দারুণ সুখবর। আমরা আগে দুইটা বেডরুম দেখাইছি, দুইটা অ্যাটাচ বাথরুম দেখাইছি, আমরা তৃতীয় বেডরুমে যাব ভাই। তৃতীয় বেডরুমে দেখা যায় যে তৃতীয় বেডরুমের বেডরুম একটু দেখাবে, ভিতরটা দেখাইবা, জানালা আছে, বাহিরের পরিবেশ অবলোকন করা যায়। নাসির ভাই দাম কত ভাই, দয়া করে কল করুক। সুজন ভাই কুয়েতটাকে দেখছে, ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাই। মোহাম্মদ মাহবুব আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, প্রাইস জানতে চাই ভাই, দয়া করে কল করবা, কল করি আপনারা জানিয়ে নিবা। মালিক ফকরের কাছে আমরা যা জানছি আপনারা আমরা তা জানাইছি, আপনারা শুধু অনেক প্রয়োজনে আবার দেখবা, আমি আবারও জানাইবো কি কি জানাইছি ভাই। তৃতীয় বেডরুমের যে বাথরুমটা একটু দেখাইবা ইউসুফ ভাই, সিলেট গতিত নে বাথরুমটা দেখাইবা, তৃতীয় বেডরুমের বাথরুমটা। জি জি, প্রত্যেকটি বেডরুমের দুইটি বেডরুমে অ্যাটাচ বাথরুম আর একটা বেডরুমের একেবারে পাশে দরজার পাশেই এই বাথরুম। দর্শক যারা আমাদের সাথে আছেন আমরা আবারও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, ক্যামেরার সম্মুখে যাব, সম্মুখে যাওয়ার পর জানাবো, এরপর নিচে নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা নিচ থেকে কাজী ইলিয়াস রোড এমনকি আলহামরা শপিং মল দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ যে আলহামরা শপিং মলের পিছনে। যেহেতু যারা আমাদের সাথে আছেন আপনারা জেনে নিন, যারা কিনতে চান আপনাদের অবশ্যই জানতে হবে, জেনে নিন এখানে কি আছে। রাজমায়ের যে টাওয়ার, যে টাওয়ারটি বারোতলা বিল্ডিংয়ের উপর বা যে বিল্ডিংয়ে আমরা আছি, বারোতলা বিল্ডিং, বারোতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলা, ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলা, আমরা জানানোর চেষ্টা করছি এখানে। 4 ডিসিমিল জায়গার উপরে এই বারোতলা বিল্ডিং, বারোতলা বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে একটি করে ইউনিট আছে, আর ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলার মালিক থাকার জন্য যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাট বিক্রি করবেন। আর যে ফ্ল্যাটে আছি 1600 বর্গফুটের এই ফ্ল্যাট, যিনি কিনবেন সমানুপাতিক হারে 0.33 পয়েন্ট জায়গা সহ সাফকোবালা দলিল হবে উনার নামে। এখানে যা আছে বেডরুম তিনটি, দুইটি বেডরুমে অ্যাটাচ বাথরুম আছে আর একটি বেডরুমের একেবারে দরজার পাশে বাথরুম আছে। প্রত্যেকটি বেডরুমে দুইটি করে জানালা আছে, বারান্দা দুইটি আছে, ড্রয়িং ডাইনিং কিচেন আছে। আর জানানোর চেষ্টা করছি নামজারি করা আছে এই যে ফ্ল্যাট আপনারা কিনবেন, নামজারি করা আছে, হালনাগাদ ভূমিকর পরিশোধ করা আছে, যিনি কিনবেন ওনার নামে নামজারির ব্যবস্থা করা হবে। লিফট ও জেনারেটর ব্যবস্থা শুধু নয়, বর্তমানে চালু আছে লিফট জেনারেটর, বিদ্যুৎ চলে যাওয়ার পর যেহেতু জেনারেটর ব্যবস্থা আছে অর্থাৎ আপনি নির্বিচ্ছিন্ন সেবা পাবেন। বিশেষ সুবিধা যেটা বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। আর লোকেশন বারবার জানাচ্ছি, আবারও জানাচ্ছি, আলহামরা শপিং মলের পিছনে কাজী ইলিয়াস রোড, কাজী ইলিয়াস জামে মসজিদের পাশে রাজমায়া টাওয়ারের বারোতলা বিল্ডিং এর দ্বিতীয় তলা এই ফ্ল্যাট বিক্রি হবে। একটু নিচে যাওয়ার চেষ্টা করি ভাই, নিচ দেখাতে চাই। হ্যাঁ অবশ্যই, নিচে যাওয়ার পর রাস্তা দেখাবো। দরজার আপনি ফ্ল্যাটে ঢুকবেন, ঢুকার আগে আপনি সালাম নিয়ে যাবেন, আসসালামু আলাইকুম স্পষ্ট করে লেখা আছে, আমিও আপনাদের সালাম জানালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিচে যাবো ভাই, একটু সিঁড়ি বেয়ে যাবো, লিফট দেখাবেন ভাই, ভাই লিফট দেখাবেন, লিফট দেখাবেন। এই যে লিফট, আমরা লিফটে উঠছি না এখন, লিফটে উঠলে এখন নেটওয়ার্ক চলে যাবে, লিফটে উঠলে নেটওয়ার্ক চলে যাবে, তাই লিফটে উঠছি না। এই যে লিফট, একেবারে ফ্ল্যাটের পাশেই লিফট রয়েছে। একটু ছিঁড়ি বেয়ে নিচে যাই, ছিঁড়ি বেয়ে গেলে হয়তো নেটওয়ার্ক সমস্যা হবে না। যিনি কিনবেন আপনি লিফট দেখবেন, জেনারেটর দেখবেন, তিনটি বেডরুম দেখবেন, তিনটি বাথরুম দেখবেন, দুইটি বারান্দা দেখবেন, ড্রয়িং দেখবেন, ড্রাইনিং দেখবেন, দেখে শুনে বুঝে আপনি তখন আপনাদের জনেমা জনে যদি মিল হয় অবশ্যই আপনি কিনবা, অবশ্যই আপনি কাগজপত্র সহ সব দেখবেন, আপনি সব দেখবেন, যদি স্বচ্ছ মনে হয়, যদি স্বচ্ছ মনে হয় আপনি কিনে নিয়ে যাবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমরা যে জায়গায় আছি কাজী ইলিয়াস রোড কাজী ইলিয়াস জামে মসজিদের পাশে আছি, রাজমায়া টাওয়ার ভাই। পার্কিংয়ের জায়গাটা একটু দেখাইবা ভাই। আচ্ছা জি জি জি, পার্কিংয়ের জায়গাটা একটু দেখাইবা। যারা কিন্তু এই ফ্ল্যাট কিনবা, যদি আপনি বাড়ি আপনার গাড়ি থাকে পার্কিংয়েও আপনি গাড়ি রাখতে পারবা, মোটর সাইকেল কার হাইয়েস নুহা আপনার যে গাড়ি আছে আপনি গাড়ি রাখতে পারবা। 2016 সাল থেকে হয়েছে, 1617 সামনে লিফট, লিফট লিফট আবার তা খুলে দেখেন না সুন্দর লাগে কিন্তু। লিফটের পাশে সিঁড়ি, সিঁড়ির পাশে লিফট, আপনি সিঁড়ি পাইয়া গেলে 1 মিনিট লাগবো, লিফট লিফট লিয়ে গেলে তো আর 20 সেকেন্ড লাগবো।
আপনি লিফটের সুবিধা পাইরা, এরপর সিঁড়ি দিয়েও যেতে পারেন, যেহেতু ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলা। একটু ঘুরাইয়া পার্কিং দেখাইবা, আর কাজী লেস রুট একটু দেখাইবা সামনে গিয়া, আলহামরা শপিং মলের পিছনে অবস্থান একটু দেখাইমু। যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তোনে আসেন, আপনারা আপনারা মূল্যবান মতামত জানাইবা, সে কোন দেশ দেখা, সে কোন জায়গা তোনে দেখা, ৬৪ জেলার কোন প্রান্তন্তরে দেখা, একটু একটু সামন দেখাইবা, একটু সামনের এনভায়রনমেন্ট, একটু একটু ছোট বাচ্চারা যে খেলাধুলা করে এনভায়রনমেন্টটা দেখাইবা। মানে যদি ই জায়গা কেউ ফ্ল্যাট কিনেন, আপনার পরিবারের যে ছোট সুনামণিরা থাকবে, এইভাবে তো খেলাধুলা করতে পারবে। ভাই ঘুরবেন, ঘুরার পর কাজী ইলিয়াস রুট বিল্ডিংটা, জি জি জি, আমরা কাজী ইলিয়াস রুটে আইছি। এই হচ্ছে বিল্ডিং, রাজমায়া টাওয়ারের ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলা। কাজী ইলিয়াস রুট দেখাবেন, এসে ভাই একটু ঘুরবেন, একটু ঘুরবেন, একটু ঘুরবেন। এ ভাই একটু একটু শোনেন, একটু শোনেন শামীম ভাই, একটু শোনেন। এই যে রাস্তা, এই রাস্তায় আপনি মোটরসাইকেল নিয়ে, হাইয়েস্ট নোহা, যে কোনো গাড়ি নিয়ে আপনি ঢুকতে পারেন কাজী ইলিয়াস রুট। সামনে রয়েছে কাজী ইলিয়াস জামে মসজিদ, ওপর দিকে দিক যদি একটু দেখাবেন, বিল্ডিংয়ের সামনে অর্থাৎ আলহামরার পিছনে, আর রাজমায়া টাওয়ারের সামনে হচ্ছে আলহামরা শপিং সিটি। একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, কাজী ইলিয়াস রুট। জি ভাই, কাজী বারোতলা বিল্ডিং, এটি একটু একটু রাস্তা একটু সামন দেখান, বিদায় নিয়ে নিই। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা যে রাস্তায় আছি, কাজী ইলিয়াস রোড, পাশে কাজী ইলিয়াস জামে মসজিদ, ওপর দিকে আলহামরা শপিং মল, অর্থাৎ আলহামরা শপিং মলের পিছনে এই অবস্থান। যারা কিনতে চান আপনি যোগাযোগ করুন, আমরা নাম্বার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার নাম সুজন। আপনারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করবেন, দেখবেন, বুঝবেন, কাগজ দেখবেন, আপনি সব জেনে শুনে অবশ্যই আপনি কিনবেন। যারা আমাদের সাথে ছিলেন, ইফতারের সময় খুব সন্নিকটে, তাই ইফতার করতে আমরা যাব, বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে দেখা হবে। এই বিল্ডিংটি একদিকে দেখাবো, অপরদিকে আমরা বিদায় নিব।